আমাকে আছে আমি আইডি দেখাইছি যে আমি ওষুধ কোম্পানিতে আছি আহার জায়গা দিচ্ছি আমি কাজ করতে গিয়েছিলাম আমার কাগজপত্র ওকে থাকার পরও আমার কোম্পানি কর্তৃক কোনো ছুটি নাই এবং এখানে যে তারা আমি লকডাউনের নিয়ম ভাঙছি বলে আমাকে মামলা দিয়েছে আমার আল কাগজপত্র ওকে আছে আমি বলেছি যে আমি ওষুধ কোম্পানিতে চাকরি করি আমার তো অফিসিয়ালি কোনো ছুটি নাই এবং গভর্নমেন্টের যে রুলস আছে সেটা হলো যে যারা ওষুধ সরবরাহের সাথে সম্পৃক্ত তাদের এ ধরনের কোনো বাধা নিষেধ নাই তারপরও আমি একটা মামলা খাইলাম ভাই আমারও তো বউ বাচ্চা আছে আমারও তো জীবনের মায়া আছে আমার জীবিকা যদি না চলে আমার চাকরি চলে গেলে আমি কি করে খাবো আমার তো বেরোতেই হবে আমার অফিসিয়াল রুলস অনুযায়ী আমার তো কোনো ছুটি নাই আপনারা বলেন যে গভর্নমেন্ট কর্তৃক যে ওষুধ সরবরাহের সাথে সম্পৃক্ত তাদের কোনো বিধি নিষেধ আছে কিনা আমি তো আহার জায়গা দিয়ে কাজ করতে গেছি আমি ওষুধ সরবরাহের সাথে জড়িত কিন্তু আমি কেন মামলা খাবো ভাই এইসব জন্য সাধারণ পাবলিক কতজন মোটরসাইকেল ঘুরে বেড়াচ্ছে কতজন মামলা খাচ্ছে আমাকে কেন হেনস্থা করা হবে আমি তো আমার জীবিকা পাকিয়ে দিতে হয়েছি।